address. দাদু আমি কিন্তু ট্যাঙ্কটা আবার ওটা শিখব আচ্ছা ঠিক আছে শিখো কিন্তু তুমি একলা একলা আবার পুষ্করের মধ্যে নাই মনে আম্মা আপনি কি মানিকের পুকুরে নামাইছিলেন আমি কি করম তোমার পোলাই তো জিদ ধরছিল একটু পুষ্করিণীতে নামবো সাঁতার শিখবো আর আম্মা ও তো জিদ ধরবই কিন্তু ও তো ছোট মানুষ আর একটু বড় হোক তারপরে নামাইয়েন আচ্ছা ঠিক আছে আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে দেন না আম্মা আপনার পোলা আমার কোনো কথাই মনে রাখতে পারে না কি কইলা তোমার কথা মনে রাখতে পারে না হ্যাঁ আজকে আসুক বাড়িতে কি পাইছে ওই আমার এমন সামদের মতো বউ হ্যাঁ সাত গ্রামে কারো ঘরে এরকম বউ আছে আমার একটা সোনা চাঁদ নাতি উপহার দিছে আরে বউর কথা শোনে না আজকে আসুক আসুক আজকে হ্যাঁ ফের একদিন আর আমার একদিন বড় হয়ে গেছে না এইরকম চুপচাপ সারাদিন বসে থাকলে শরীরের মধ্যে একশোটা ব্যারাম আসা বাসা বাঁধে তুমি মনে কষ্ট নিও না কি করবা যা হয়েছে মাইনা নাও কপালে যা আসিল তা তো হইবই কথা কয় না কপালের লিখন কেউ করিতে পারে না খণ্ডন দেখো তুমি যদি আমার করে একটা পোলা দিতে পারতা আমাগো তো তাহলে আর কোনো আফসোস থাকতো না কোনো চাহিদাও থাকতো না কিন্তু সবই ভাগ্য ডাক্তার তো কইয়া দিছে তুমি আর কোনোদিন মা হইতে পারবে না কি করবো কও আমাগো তো বংশ রক্ষা করতে হইব তুমি পারলা না এখন কি করুম ক এই সংসারে এই ঘরে বাড়তি তো দিতে হইব কারো আমরা তো এই জন্যে বাধ্য হয়েছি আমার পুতের আবার বিয়া করাইতে তুমি ওরে মাইনা নাও ও তো তোমার বোনের মতনই দেখো আল্লাহর কাছে দোয়া করো সকলে আমরা সকলে দোয়া চাই আল্লাহ যেন একটা নাতি দেয় আমারে যে আমার এই বংশে বাতি দিব আন্দার ঘরের প্রদীপ হইব সব আশা ভরসা তো ওই এক নাতি আল্লাহর কাছে দোয়া করো মা দোয়া করো বেশি দূর যাও না বাজান মোবাইল সংযোগ দেওয়া শুরু হচ্ছে